আপনাকে একটা গল্প বলছি তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 15 এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15 তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15 এবং তার সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও জাবেরের মধ্যে রাসূলের প্যারালালে চলে আসলেন রাসূল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা তো একটু দুর্বল এখন তোমার ওট দুর্বল কেন ইয়া রাসূল আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উটটি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই কথাই বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তুলাইবুকা ওয়া তুলাইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারত বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসূল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস অফ গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উট নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু 1700 বা 1600 লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা 1400 লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও 1400 লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের থামো জাবের থামলেন তোমার ওটা আমি কিনতে চাই ইয়া রাসূলুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র 17 এখনকার যুগের বাচ্চাদের বয়স 17 হলেও তারা যতটুকু ম্যাচিউরড তৎকালীন বাচ্চারা ইন্টেলেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় তারা ছিলেন ইন্টেলেকচুয়ালি ম্যাচিউরড রাসূল তাকে 10 বার বললেন 10 বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন 11তম বার তাকে বললেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেরহাম দুই দেরহাম কি বলেন ইয়া রাসূলুল্লাহ দাম কি দুই দেরহাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেরহাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেরহাম না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে 10 গুণ তিনি দাম বলে বললেন এটা 40 দেরহাম দেব যাও এবার তিনি জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উটটা নিয়ে যাই আমি যাব কিভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন জাবের দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উটটা নেবেন না আপনি না বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না জাবের এদিকে আসো বলে কি বলে উটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম 40 দেরহামও দেয়া হলো হাদিয়াও দেয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জাবের একটা সেনসিটিভ একটা এক ধরনের ইমোশন আছে একটা সেনসিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইজ্জত বলেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহ তাআলা বলেছেন স্বৈরাচারীদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা সাবাতে মোস্ট প্রবলি আমি হাফেজ নামে জানি না মোস্ট প্রবলি ইট ইজ ইন সূরা সাবা এটা কি সূরা সাবায় আছে নাকি হ্যাঁ কোন সূরায়
আচ্ছা তোমরা বলতে হবে পরে ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়াকাযালিকা ইয়াফআলুন এটা তাদের ওয়াকাযালিকা ইয়াফআলুন মানে এটা হচ্ছে যুগ যুগ ধরে তাদের চরিত্র ফাইলে মুদারে ফাইলে মুদারে মধ্যে একটা ইস্তিমরারির একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত তাহাদ্দুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফাইলে মুদারে মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসূল এমনি তাকে সাদাকা করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসূল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবেরের মন খারাপ হয়ে যেতে পারত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইপার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়